হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি অষ্টম শ্রেণীর প্যাটার্ন সম্পর্কিত কয়েকটা অঙ্ক দেখাবো তো এটা আমার প্যাটার্ন সম্পর্কিত ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও আমি হয়তো দুই একদিনের মধ্যে আবার আপলোড করবো তো আপনারা ফার্স্ট ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনাদের প্যাটার্ন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকবে না মনে হয় আর ভিডিও শুরু করার আগে আপনাদের বলতেছি আপনারা এই ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো এবার শুরু করা যাক আপনারা চিত্রের মধ্যে দুই ধরনের ফিগার দেখতে পারতেছেন একটা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত আর একটা আয়ত ক্ষেত্রের মতো আমি এঁকে নিয়েছি এই চিত্রগুলো সাধারণত তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ে দেয় তো এই ফিগারগুলো থেকে আমরা কাটির সংখ্যা নির্ণয় করব কারণ এই ফিগারগুলো তো অবশ্যই কাটিয়ে দিয়ে তৈরি এবং এই ফিগারগুলো থেকে কোনো বীজগুণিত রাশি তৈরি করা যায় কি না পঞ্চাশতম স্থানে কাটির সংখ্যা কত হবে একশোতম স্থানে কাটির সংখ্যা কত হবে ঠিক আমরা এই কোন প্রসেসে বের করব আমি আপনাদের এখন সেটাই দেখাবো এবার দেখা যাক প্রথম চিত্রের ক্ষেত্রে দেখেন এখানে একটা ত্রিভুজ এখানে নিয়েছে এখানে ত্রিভুজে তিনটা কাঠি আছে কিন্তু প্রথম চিত্রে আপনারা একটু লক্ষ্য করেন যে এখানে কয়টা কাঠি আছে এখানে সর্বমোট কাটি আছে কিন্তু তিনটা তার পরবর্তী চিত্রে দেখেন এখানে আছে কয়টা এই যে পুরোটা মিলে হয় তিনটা চারটা দুই পাঁচটা তিনটা দুইটা কয়টা হলো পাঁচটা তারপরে আবার দেখেন এখানে কয়টা আছে তাহলে দুইটা মিলে হয় ছয়টা আর দুইটা যোগ হয়েছে তাহলে সাতটা তো এভাবে তাহলে যদি আমাদের বলতো যে তো ফিগারটি কেমন হইতো তখন অবশ্যই চার নম্বর যে ফিগারটা হইতো ওটা হইতো এই ধরনের এরকম তারপর হচ্ছে এরকম এরকম তো দেয়াই আছে তাহলে চতুর্থ ফিগারটা হবে আমাদের ঠিক এরকম এখন দেখা যাক যে এটিকে বীজগণিতীয় কোনো রাশির সাহায্যে প্রকাশ করা যায় কি না বা একশোতম প্যাটার্নে কাটির সংখ্যা কয়টি এগুলো কীভাবে বের করা লাগে তো যদি আপনারা সব সময় খেয়াল রাখবেন যদি এই পার্থক্যগুলো দেখেন আমি যদি পাঁচ থেকে তিন বিয়োগ করি তাহলে কিন্তু দুই হবে আবার সাত থেকে যদি পাঁচ বিয়োগ করি ঠিক এখানেও দুই হবে যেহেতু এখানে পার্থক্য সংখ্যা সমান আছে তো যদি পার্থক্য সংখ্যা সমান থাকে আপনারা কি করবেন মন ধরে নেবেন যে কতম প্যাটার্ন এটা ধরে নেবেন যে ক কতম প্যাটার্ন কতম প্যাটার্ন তো এটাকে কী করতে হবে এই যে কতম প্যাটার্ন লেখার পর আপনারা করবেন কি এই যে পার্থক্যটা লিখবেন পার্থক্য কত আছে দুই আছে সেটা লিখবেন তারপর এই ক লিখবেন এবার কয়ের ভ্যালু বা কয়ের মান আপনারা এক বসাবেন তো কয়ের মান এক বসাইলে হয় দুইয়ককে দুই তার পরবর্তী কাজ হচ্ছে আপনার প্রথম যে সংখ্যাটা দেয়া থাকবে সেটা মেলাবেন দেখেন আমি আবারও বলতেছি যে এই দুই নিলাম কি পার্থক্যটা নিলাম তারপর কি নিলাম ক নিলাম কয়ের ভ্যালু এক বসাবো বা কয়ের মান এক বসাব কয়ের মান এক বসাইলে দুইয়োগকে দুই হয় দুইয়ের সাথে কত যোগ করলে আমরা প্রথম মানটি পাবো অর্থাৎ তিন পাবো তাহলে দুইয়ের সাথে অবশ্যই এক যোগ করলে তিন পাওয়া যাবে তাহলে এখন যদি প্রশ্ন থাকতো যে একশোতম প্যাটার্নে কাটির সংখ্যা কত তাহলে আমার কি হইতো ঠিক এই সূত্র প্রয়োগ করে করবো যে একশোতম প্যাটার্নে একশোতম প্যাটার্নে কাঠির সংখ্যা কাঠির সংখ্যা কি হবে তো দুই আছে দুই লিখবো গুণন একশো তারপর যোগ এক তাহলে হয় দুইয়ের সাথে একশো গুণ করলে হয় দুইশো যোগ এক সমান হচ্ছে দুইশত এক তো আমাদের ফলাফলটা আসবে যে একশোতম কাঠির একশোতম স্থানে কাটির সংখ্যা হবে মোট দুই শত একটি এখন আরেকটা দেখা যাক এবার দ্বিতীয় ফিগারের দিকে লক্ষ্য করা যাক এখানে মোট কয়টা কাটি আছে এখানে মোট কাটির সংখ্যা আছে চারটা তারপর এখানে কয়টা আছে তিনটা বাড়ছে পাঁচ ছয় সাতটা তারপর আবারও দুইটা মিলে হয় সাতটা আট নয় দশটা ঠিক চতুর্থ এখন যদি বলতো চতুর্থ ফিগারটি কি হইতো তখন আমাদের এভাবে চতুর্থ ফিগারটা খুবই সহজ একটা দুইটা তিনটা চারটা তো চতুর্থ ফিগারটি আমাদের এইরকম হয়তো এখন এটিকে কোনো বীজগণিত রাশি হিসাবে প্রকাশ করা যায় কি না এবং পঞ্চাশতম স্থানে এর কয়টা কাটিয়েছে বা একশোতম স্থানে কয়টা কাটিয়েছে তখন আপনারা কী করবেন সব সময় আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যদি পার্থক্যটা সমান হয় দেখেন চার থেকে সাত থেকে যদি চার মাইনাস করি কত থাকে তিন থাকে আবার দশ থেকে যদি চার সাত মাইনাস করি আবারও তিন থাকে এখানে আবার কয়টা ছিল তেরোটা ছিল তো তেরো থেকে দশ মাইনাস করলে আবারও তিন থাকে একটা বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে যদি আপনাদের পার্থক্য সংখ্যা প্রতি ক্ষেত্রে সমান হয় এবং বলে যে পঞ্চাশতম স্থানে কয়টি কাটি আছে ঠিক তখন আপনারা কী করবেন এই লিখতে হবে যে আগের মতো যে প্রথমটা যেমন লিখছিলাম কতম প্যাটার্ন ঠিক এবারও লিখতে হবে ক তম প্যাটার্ন তম প্যাটার্ন আপনারা কী করবেন এই দেখেন পার্থক্যটা বসাবেন চারের থেকে সাতের থেকে চার বিয়োগ করলে তিন থাকে তো আমি তিন লিখবো তারপরে ক লিখব এবার কয়ের ভ্যালু কত বাসাই ছিলাম প্রথমটার মতো কয়ের ভ্যালু এক বাসাইলে হয় কে তিন তো তিনের সাথে কত যোগ করলে আমি প্রথম যে ইয়েটা ছিল পথটা ছিল সেটা পাবো তিনের সাথে অবশ্যই এক যোগ করলে আমি চার পাবো এখন আমার প্রশ্ন ছিল যে পঞ্চাশতম স্থানে কাটির সংখ্যা কত তাহলে আমাকে লিখতে হবে পঞ্চাশতম প্যাটার্নে পঞ্চাশতম প্যাটার্নে কাঠির সংখ্যা সংখ্যা খুবই সহজ কী করতে হবে যে তিন গুণন পঞ্চাশ যোগ এক তাহলে তিন পঞ্চাশে হয় কত একশত পঞ্চাশ যোগ এক সমান হচ্ছে একশত একান্ন এক্সাম্পল হিসাবে আমি আরেকটা অঙ্ক আপনাদের দেখাই যে তিন কমা দশ কমা সতেরো কমা চব্বিশ ডট এইভাবে দিছে দিয়ে বলছে যে তম প্যাটার্নে কাটির সংখ্যা কত বলছে যে একশোতম কাঠির সংখ্যা কত কাঠির সংখ্যা কত তো প্রশ্নটা এরকম যদি থাকে দেখেন আপনার আগের মতো দশের থেকে তিন বিয়োগ করে দেখেন কত থাকে সাত থাকে আবার সতেরো থেকে দশ বিয়োগ করে দেখেন কত থাকে ঠিক সাত থাকে চব্বিশের থেকে সতেরো মাইনাস করে দেখেন আবারও সাত থাকে আমি কি বলছিলাম যদি পার্থক্য সংখ্যা সমান হয় তখন আপনাদের কি করতে হবে যে পার্থক্য সংখ্যা সমান হলে আপনারা ধরে নেবেন যে ক তম প্যাটার্ন প্যাটার্ন সমান পার্থক্যটা লিখতে হবে সাত লিখলাম তার সাথে কত লিখব ক লিখবো এখন এর ভ্যালু কত বসাবো আমি এক বসাবো এক বসালে কী হয় সাতককে সাত এখন সাতের থেকে সাতের সাথে যদি আমি আগের মতো এক যোগ করে তিন কি পাবো অবশ্যই পাবো না আমাকে লক্ষ্য রাখতে হবে প্রথম পট্টা মিলানোর জন্য তো আমি যদি সাতের থেকে চার মাইনাস করে দেই তাহলে কিন্তু তিন পাওয়া যায় এবার কিন্তু যোগ করব না এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আমি আবার বলতেছি যে পার্থক্যটা লিখতে হবে তারপর ক লিখতে হবে প্রথম পদ মেলাতে হবে এখন প্রথম পদ মেলাতে গেলে আপনাকে কখনও যোগ করতে হতে পারে কখনো বিয়োগ করতে হতে পারে সেটা ডিপেন্ড করবে আপনার মানগুলোর উপর তারপরে এখন প্রশ্নে কী ছিল যে তম প্যাটার্নে কাটির সংখ্যা কত তখন হবে তম প্যাটার্নে কাটির সংখ্যা একশোতম প্যাটার্নে কাঠির সংখ্যা সাত লিখলাম গুণন একশো মাইনাস চার তো সাতের সাথে একশো গুণ করলে হয় সাতশো মাইনাস চার তো সাতশোর থেকে চার মাইনাস করলে হয় ছয়শত ছিয়ানব্বই আপনারা যদি কেউ স্কিপ না করে করে আমার এই অঙ্কটা দেখে থাকেন তাহলে আমি আশা করি যে আপনারা এই অঙ্কটা হান্ড্রেড পারসেন্ট বুঝে গেছেন তো আমি সেকেন্ড ভিডিওটা নিয়ে আসবো সেকেন্ড ভিডিওটা ঠিক এরকম হবে যে এখানে যেমন পার্থক্য সংখ্যাগুলো কী ছিল সমান ছিল যে সাতের থেকে চার ম্যানেজ করলে তিন দশের থেকে সাত ম্যানেজ করলে তিন তারপরে তেরো থেকে দশ ম্যানেজ করলে তিন কিন্তু পরে যে অঙ্কটা দেখাবো এই ধরনের যদি পার্থক্যগুলো সমান না থাকে এখানে তিন থেকে পাঁচ এখানে পাঁচ থেকে পনেরো হতে পারে তখন এই যে পার্থক্য দুই কখনো তিন কখনো সাত তো আমি এই ভিডিওটা আমি হয়তো দুই একদিনের মধ্যে আপলোড দেব আশা করি আপনারা সবাই আমার সেকেন্ড ভিডিওটাও দেখবেন আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ